আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা যে যে প্রান্তে বসে আজকের ভিডিওটি দেখছেন, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি, যারা আমার চ্যানেলটিকে সত্যি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাদের কৃতজ্ঞতা আর কিছুটা হলেও যাতে শোধ করতে পারি মতো ভালো ভালো ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করি, রিসার্চ করে আজকে যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, এটি একটি ট্রাস্টেড এবং পুরাতন একটি ওয়েবসাইট। এবং যারা ব্যাটিং করতে ভালোবাসেন বা যারা গেম খেলতে পছন্দ করেন, ক্রিকেট গেম রয়েছে, ফুটবল গেম রয়েছে, টেনিস রয়েছে, হরেক রকম গেম খেলতে পছন্দ করেন এবং আর্নিং জেনারেট করতে চান ব্যাটিং করে, তাদের জন্য ওয়ান এক্স ব্যাট এর জুড়ি মেলা বার। আমি মনে করি এটি একটি ইউনিক ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটটির মধ্যে আপনি প্রবেশ করার পরে যখন অ্যাকাউন্ট করবেন অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন খেলার, এবং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো কিভাবে এখানে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে আপনি ডিপোজিট করবেন এবং কিভাবে এখান থেকে উইথড্র নেবেন এবং ব্যাটিং করে আপনি আর্নিং করবেন। এখানে মনে রাখবেন আপনাকে যে খেলাগুলো আপনি পছন্দ করবেন বা খেলতে চাচ্ছেন সেখানে ব্যাটিং করে আর্নিং জেনারেট করতে হচ্ছে, সুতরাং এখানে ডিপোজিট তো মাস্ট। আপনি ছোট বড় বা মাঝারি যে কোনো অ্যামাউন্টের আপনি ডিপোজিট করতে পারেন, সেটি আপনার উপর নির্ভর করছে। সো আপনাকে আমি প্রথমে অনুরোধ জানাবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, এবং স্টেপ বাই স্টেপ দেখলে আপনি পুরো জিনিসটা বুঝে যাবেন এবং খুব শর্টলি আমি পুরো বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো। আর একটি কথা বলে রাখা ভালো, ওয়ান এক্স ব্যাট আপনি মোবাইল এবং কম্পিউটার দুটো ওয়েতে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন এবং আপনি খেলতে পারবেন গেমগুলো। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং আরেকটি ইনফরমেশন দিচ্ছি, সেটি হচ্ছে আপনি যদি এখানে 100 টাকা মিনিমাম ডিপোজিট করেন তার এগেনস্টে 180 টাকা পর্যন্ত আপনি এখান থেকে উইনিং হয়ে যেতে পারেন, 190 টাকা 200 টাকার পর্যন্ত। সুতরাং ব্যাটিং একটি মজার বিষয়, সুতরাং আপনি এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন এই বেল আইকনে অল এ ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর আপনি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চান, জাস্ট আপনি প্লে লিস্টে ক্লিক করুন। প্লে লিস্টে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অ্যামেজিং বা লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেয়ে যাবেন, যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না, এবং কোনো না কোনো ভিডিও আপনার পছন্দ হতে পারে এবং সেই ভিডিওটি দেখে আপনার লাইফকে চেঞ্জ করে দিতে পারেন। সো সিদ্ধান্ত আপনার কি করবেন, সো ফির একটু পরে সাথে থাকুন। অলরাইট, সো লেটস সি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি। ওয়েবসাইটটির নাম হচ্ছে onexbatbd.com। এই ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করার পরে সরাসরি আপনি ইন্টারফেসে চলে আসবেন। ইন্টারভিউ আসার পরে প্রথমত আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এই ধরনের একটি অপশন পাবেন, আর যদি আপনি ইতিমধ্যে রেজিস্ট্রেশন করে ফেলেছেন তাহলে অবশ্যই লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি সরাসরি কিভাবে গেম খেলতে হয় সেটি একটু পরে দেখতে পাবেন। সো প্রথমে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনি এখানে অপশন দেখতে পাচ্ছেন, প্রথমত ওয়ান ক্লিক বাই ফোন ইমেইল সোশ্যাল নেটওয়ার্ক। তার মানে হচ্ছে আমি ওয়ান ক্লিকের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা ফোনের মাধ্যমে, অথবা ইমেলের মাধ্যমে, অথবা আপনি ফেসবুক অথবা আদার যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সো প্রথমত আপনাকে এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ। এরপর আপনি এখানে প্রোমো কোড যেটি দেখতে পাচ্ছেন সেটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে প্রোমো কোডটি এখানে পেস্ট করে দিবেন। এরপর আপনি বাংলাদেশের টাকা সিলেক্ট করবেন, এরপর রেজিস্টার বাটনে ক্লিক করার পরে সাথে সাথে যে অপশনটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। ইন্টারফেস আসার পরে প্রথমত আপনি দেখতে পাচ্ছেন যে ইউজার নেমটি ক্রিয়েট হয়ে গিয়েছে অটো, আপনি এটি কপি করে যে কোনো একটি জায়গায় সেভ করে রাখতে পারেন। এরপরে আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন, এই পাসওয়ার্ডটি অবশ্যই আপনি পরবর্তীতে চেঞ্জ করে নিতে পারবেন এবং এটি আপনি সেভ করে রাখবেন। অথবা আপনি ইমেলের মাধ্যমে যদি পরবর্তীতে লগ ইন করতে চান তাহলে অবশ্যই আপনি এখানে ইমেলটি বসাবেন, জাস্ট সেন্ড টু ইমেলে ক্লিক করলে আপনার সেই ইমেলের মধ্যে একটি লিংক চলে যাবে, সেই লিঙ্কে ক্লিক করার পরে লগ ইন আপনি করে ফেলতে পারবেন। দ্যাটস ইট, এর বাইরে আর কিছু নয়, অর্থাৎ আপনি খুব সহজেই কাজগুলো করে ফেলতে পারবেন। এখানে দেওয়া রয়েছে সেভ অ্যাজ পিকচার, সেভ অ্যাজ পিকচার মধ্যে ক্লিক করলে আপনি এখানে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, যে ইউজার নেম পাসওয়ার্ড, এটি অবশ্যই আপনি আপনার পিসির মধ্যে অথবা ডিভাইসের মধ্যে আপনি সেভ করে রাখতে পারবেন। পিকচার হিসেবে পরবর্তীতে লগ ইন করতে গেলে সেটি অবশ্যই আপনার কাজে লাগবে। দ্যাটস ইট, এতটুকুই। এবার আমি দেখাচ্ছি কিভাবে এখান থেকে পরবর্তীতে লগ ইন করবেন। এই যে এখানে আমি এটি সেভ করেছি, সেভ করার পরে যখন ওপেন করব, ওপেন করার পরে আমার পরবর্তীতে যখন লগ ইন করবো, লগ ইন করার জন্য এটি কিন্তু প্রয়োজন হবে। দ্যাটস ইট, এতটুকুই। অর্থাৎ লগ ইন করার জন্য ইনফরমেশন গুলো আপনি যে কোনো একটি জায়গায় সেভ করে রাখবেন। দ্যাটস ইট। এবার আমি সরাসরি আমার মূল ইন্টারফেসে চলে যাচ্ছি, অর্থাৎ আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পরে এই ধরনের ইন্টারফেস পাবেন।
ইন্টারভিউতে আসার পরে প্রথমত যে কাজটি করবেন, এই যে এখানে মাই অ্যাকাউন্ট লেখা রয়েছে, অর্থাৎ আপনি মোবাইলের মধ্যে যদি করেন তাহলে অবশ্যই এখানে থ্রি ডট মেনু দেখতে দেখতে পাবেন, অর্থাৎ একটি মেন আইকন দেখতে পাবেন। সেই মেন আইকনের মধ্যে ক্লিক করবেন যদি মোবাইল ইউজ করেন। সো সেখানে ক্লিক করার পর এখানে ডিপোজিট পাবেন, উইথড্র ফান্ডস পাবেন, অ্যাফিলিয়েট প্রোগ্রাম পাবেন, এরপর পার্সোনাল প্রোফাইল যেটি দেখতে পাচ্ছেন সেই পার্সোনাল প্রোফাইলের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে একটু লোডিং হতে সময় নেবে, জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে। সো এখানে অপেক্ষা করার পরে আপনি সরাসরি ইন্টারভিউতে আসবেন। ইন্টারভিউতে আসার পরে প্রথমত আপনাকে যে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো তারা চাইবে সেই প্রয়োজনীয় ইনফরমেশন গুলো আপনাকে প্রোভাইড করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন সারনেম, তার মানে এখানে যে কলমের আইকনটি রয়েছে সেই কলমের আইকনটিতে ক্লিক করবেন, আপনার মূল নামটি দিবেন, আপনি আপনার ডাক নামটি দিবেন, সার নামটি হচ্ছে ডাক নাম, এরপর ফার্স্ট নেমটি দিবেন, এরপর ডেট অফ বার্থ দিবেন, এই যে এখানে কলম আইকন রয়েছে সেই কলম আইকনে ক্লিক করবেন, প্লেস অফ বার্থ জন্মস্থান দিবেন, তারপরে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিবেন, এখানে নাম্বারটি চেয়েছে, এরপরে আপনার কাছে ডকুমেন্ট ইস্যু ডেট কখন সেটি ইস্যু করেছেন সেটি, এরপর কান্ট্রি তো সিলেক্ট রয়েছে, এরপরে পার্মানেন্ট রেজিডেন্স অ্যাড্রেস আপনি এখান থেকে ক্লিক করে সেটি অ্যাড করে নেবেন, দ্যাটস ইট। এরপর আপনি যদি স্ক্রলিং করে চলে আসেন এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করবেন, এরপরে সেভে ক্লিক করলে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো এখানে অ্যাড হয়ে যাবে। তবে মনে রাখবেন আপনি একটি ডিভাইস দিয়ে একটি মাত্র অ্যাকাউন্ট খুলতে পারবেন, তার মানে 1x ব্যান্ডের একটি অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, দ্যাটস ইট, এতটুকুই। এবার আমি চলে যাচ্ছি কিভাবে এখান থেকে আপনি ডিপোজিট করবেন। সরাসরি আপনি আবার মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, ডিপোজিটে ক্লিক করবেন, ডিপোজিটে ক্লিক করার পরে এখানে বেশ কয়েকটি অপশন আপনি দেখতে পাচ্ছেন। সো বেশ কয়েকটি অপশন দেখার পরে আপনাকে চুজ করে নিতে হবে কোন অপশনে আপনি এখান থেকে ডিপোজিট করতে চাচ্ছেন, তার মানে এখানে ডিপোজিট করার বেশ কয়েকটি অপশন রয়েছে, অথবা আপনি এখানে বাঁদিকে যে ডিপোজিটের অপশন গুলো দেখতে পাচ্ছেন সেই ডিপোজিটের অপশন গুলোর মধ্যেও ক্লিক করে আপনি সরাসরি ডিপোজিট করতে পারবেন। আপনাকে প্রথমত এখানে মনে রাখতে হবে যেহেতু ব্যাটিং করবে সুতরাং আপনাকে ডিপোজিট করে কাজ শুরু করতে হবে। সো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড মেথড, রিকমেন্ডেড মেথডের মধ্যে আমি ক্লিক করি তাহলে চারটি মেথড রয়েছে প্রথমত, এরপর অল মেথডে ক্লিক করলে প্রায় 45 মেথড রয়েছে, আপনি চাইলে পেইয়ার, স্ক্রিন, নেটেলার, মানি গো এর মাধ্যমে আপনি আপনার ডিপোজিটটি সহজে করে ফেলতে পারবেন। সো স্ক্রলিং করে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আপনি একের পর এক দেখতে পাবেন, তবে আপনি যদি অল মেথডে ক্লিক করেন তাহলে অবশ্যই সব মেথড গুলো একসাথে শো হবে আপনার স্ক্রিনের মধ্যে। সো প্রথমত আপনাকে যদি এই অপশন গুলো আপনি কাজে লাগাতে না চান তাহলে অবশ্যই সরাসরি বিটকয়েন যেটি রয়েছে আপনাকে আমি রিকমেন্ড করবো সেই বিটকয়েনে অ্যাড করে নেওয়ার জন্য। এরপর রয়েছে লিট কয়েন, এরপর রয়েছে ইথারাম, আপনি যে কোনো অপশন ইউজ করে আপনি এখানে ডিপোজিট করতে পারেন। সো আমি রিকমেন্ড করবো ইথারাম, ইথারামের রেট ভালো সুতরাং আপনি ইথারামটা অ্যাড করে নিতে পারেন। সো ইথারামের মধ্যে ক্লিক করবেন, ইথারামে ক্লিক করার পরে এখানে একটি কনফার্ম চলে আসবে, কনফার্মে চলে আসার পরে এখানে একটি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এখন আপনাকে কিন্তু এখানে অ্যাড্রেসটা দিতে হবে, আপনার সামনে এই ধরনের অ্যাড্রেস শো হবে না। সো অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটি আমি এবার শেয়ার করছি একটু করে, আপনারা অবশ্যই যারা এই ধরনের ওয়েবসাইটে কাজ করেন তারা নিশ্চয়ই জানেন কয়েন বেস সম্পর্কে। কয়েন বেসে আপনার অ্যাকাউন্ট না থেকে থাকলে সরাসরি গুগলে সার্চ দিবেন, সার্চ দিয়ে কয়েন বেসের একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন ফ্রিতে। এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকটি ওয়ালেট, বিটকয়েন রয়েছে, ইথারাম রয়েছে, এক্সআরপি রয়েছে, বিটকয়েন ক্যাশ রয়েছে, আপনি যেটি ইউজ করতে চান সেটিতে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে ধরনের ইন্টারফেস উপস্থিত হবে, এরপর আপনি পোর্টফোলিওতে ক্লিক করবেন, পোর্টফোলিওতে ক্লিক করার পরে আপনার নেক্সট যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি, আমি ইথারাম সিলেক্ট করে দিলাম। ইথারাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে রিসিভে ক্লিক করবেন, রিসিভে ক্লিক করার পরে সরাসরি এখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন সেই অ্যাড্রেসটি সরাসরি এখানে আসার পরে, তার মানে এখানে যে ডিপোজিট করতে চাচ্ছেন সেখানে আপনাকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে আপনার এই 1x ব্যান্ডের যে ইথারাম ওয়ালেটটি রয়েছে সেখানের মধ্যে আপনার কয়েন বেসের ইথারামটি অ্যাড হয়ে যাবে, আবার আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আপনার কয়েন বেসের মধ্যে যে ইথারাম ওয়ালেটটি রয়েছে সেই ওয়ালেটের অ্যাড্রেসটি আপনি এটির সাথে অ্যাড করে নেবেন, অ্যাড করে নেওয়ার পরে আপনি অবশ্যই ডিপোজিট করতে পারবেন। সো এখানে কি পরিমাণ ডিপোজিট করতে হবে যদি আপনি ইথারাম ইউজ করতে চান, মিনিমাম ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে 100 ইথারাম, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের মধ্যে মিনিমাম 100 ইথারাম থাকতে হবে, তার মানে কয়েন বেসের মধ্যে যে ইথারাম অপশনটি রয়েছে সেই ইথারাম অপশনের মধ্যে অবশ্যই আপনার 100 ইথারাম থাকতে হবে, 100 ইথারাম থাকলে তারপরে আপনি 1x ব্যাটের মধ্যে ডিপোজিট করতে পারেন। এইভাবে আপনি চাইলে বিটকয়েন, লিটকয়েন অথবা আদার যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন। আশা করি কিভাবে ডিপোজিট করবেন সেটি আমি এবার দেখালাম, এবার আমি দেখাচ্ছি কিভাবে এখানে কাজ করবেন। এখানে কাজ করার বেশ কয়েকটি অপশন রয়েছে, প্রথমত আপনি বেটিং করে ইনকাম জেনারেট করতে চাইলে
আপনাকে ডিপোজিট করতে হবে, আমি আগেই বলেছি এবারও বলছি। সো আপনি সেটি প্রথমে করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ওয়ান এক্স গেমস, দেখতে পাচ্ছেন ওয়ান এক্স গেমস এর মধ্যে অনেকগুলো খেলার অপশন রয়েছে। সবচেয়ে যে সহজ গেমসটি রয়েছে সেই সহজ গেমসটি হচ্ছে ডাইস। ডাইস মানে হচ্ছে যে লুডো খেলা, অনেকে আপনারা এটি পছন্দ করে। সুতরাং ডাইস এর মধ্যে ক্লিক করার পরে, অলরাইট চলে এসেছে এখানে। ডাইস এর মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এটি পেয়েছি। এখানে জিরো স্টেক মানে হচ্ছে যে আপনাকে এটি খেলার পূর্বে অবশ্যই এখানে একটু ইনভেস্ট করতে হবে। তার মানে এখানে 50 টাকা, 100, 500, 1000 থেকে উপরে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারেন। তো প্রথমে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে এখানে 50 সিলেক্ট করে দিবেন। দেন আপনাকে এখানে প্লে করতে হবে। প্লে করার পরে আপনি এখানে যে ডাইসটি দেখতে পাচ্ছেন সেই ডাইসের মধ্যে আপনি একের পর এক খেলতে পারবেন। তার মানে এখানে আপনাকে ডিপোজিট করতে হবে মিনিমাম যে অ্যামাউন্টটুকু রয়েছে মিনিমাম হচ্ছে 50, এরপরে প্রায় 27,000 টাকার মতো। সো আপনাকে রিকমেন্ড করবো প্রথমত আপনাকে ছোট ছোট ডিপোজিট করার জন্য। এরপর আপনি যখন এখানে উইন হয়ে যাবেন অথবা গেইনের হবে তখন আপনি আস্তে আস্তে ধাপে ধাপে সেই ডিপোজিটের পরিমাণটা বাড়াতে পারেন। এই গেল একটি ওয়ান এক্স গেম এর মাধ্যমে। এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে, আপনি এখান থেকে যে কোনো একটি অপশনে বা একাধিক অপশনে খেলতে পারেন গেম। সো এবার দেখাচ্ছি যে ক্রিকেট বর্তমানে আইপিএল চলছে, সুতরাং আপনি আইপিএল এর গেম গুলো কিভাবে এখান থেকে খেলবেন বা উইনিং হবে সেটি এবার দেখাচ্ছি। ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, আশা করি অনেকে এই জিনিসটি করছে এবং বেটিং করার জন্য আমি মনে করি ওয়ান এক্স বেট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটি ওয়েবসাইট। সুতরাং আপনি এখান থেকে গেমিং খেলে ইনকাম জেনারেট করতে পারবেন। তো প্রথমত আমি এখানে ক্রিকেট সিলেক্ট করে দিয়েছি। ক্রিকেটের মধ্যে অনেকগুলো সেকেন্ড ওডিআই উমেন এবং এখানে ফার্স্ট ওডিআই ইন্ডিয়া প্রিমিয়ার লিগ। সো ইন্ডিয়া প্রিমিয়ার লিগ যেহেতু চলছে সুতরাং আমি এটিতে ক্লিক করছি। এটি অনেকে পছন্দ করে এবং ব্যাটিং করতে ভালোবাসে এবং ইনস্ট্যান্ট ইনকামের জন্য বা ব্যাটিং করে আর্নিং জেনারেট করার জন্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল হচ্ছে বর্তমানে সেরা একটি অপশন। সুতরাং যেহেতু আজকে 3 তারিখ অক্টোবরে আপনি এই অপশন গুলো এখানে যে খেলাগুলো হবে সেই খেলাগুলো ব্যাটিং করে আপনি আর্নিং করতে পারবেন ব্যাটিং করার মাধ্যমে। সো এখানে এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মধ্যে আপনি যখন ক্লিক করবেন আপনাকে জাস্ট একটি লোডিং হতে সময় নেবে, এরপরে আপনি নেক্সট ইন্টারপ্রাইজে চলে যেতে পারবেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যখন আমি ক্লিক করেছি তখন এই ধরনের একটি অপশন চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স এর মধ্যে আজকের খেলাটি হবে। সুতরাং আপনি এই দুটো টিমের মধ্যে যেটিতে উইন হতে যাচ্ছেন সেটি আপনি সিলেক্ট করবেন। সেটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন W1 তার মানে উইন নাম্বার 1, এটি হচ্ছে উইন নাম্বার 2। এখানে যদি আপনি এটি প্রথমটি সিলেক্ট করেন তার মানে প্রথমটি নিয়ে বেটিং করেন, এখান থেকে যদি উইনিং হয়ে যান তাহলে 100 টাকা যদি ইনভেস্ট করেন তাহলে 1.68 প্রায় 168 টাকার মতো এখান থেকে বেনিফিট হবে। সো এখানে ম্যাক্সিমাম স্টেক তার মানে ম্যাক্সিমাম ব্যাটিং করার জন্য টাকা হচ্ছে 10,000 টাকা। সো এটি আমি সিলেক্ট করে দিচ্ছি। প্রায় আপনি এখান থেকে মিনিমাম 100-200 ইচ্ছা মতো আপনি ইনভেস্ট করে নিতে পারেন। সো ধরুন আপনি এখানে প্লাসে আইকনে ক্লিক করেন, যদি ক্লিক করেন তাহলে এখানে অ্যামাউন্টটা বাড়িয়ে নিতে পারেন। অর্থাৎ আপনি অ্যামাউন্টটা বাড়িয়ে নিতে চাইলে এখানে প্লাসে ক্লিক করতে হবে, যদি মাইনাসে ক্লিক করেন তাহলে আপনার অ্যামাউন্টটা কমে যাবে। সো এখানে ধরুন আপনি 500 বাংলাদেশি টাকায় ইনভেস্ট করেছেন অথবা ডিপোজিট করেছেন ব্যাটিং করার জন্য। সো এখানে আপনি মিনিমাম কিন্তু এত টাকা এখান থেকে উইথড্র উইনিং প্রাইস তার মানে উইনিং অ্যামাউন্ট নিয়ে নিতে পারবেন। সো দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ধরুন আপনি এটি 500 টাকা এখানে আপনি ব্যাটিং করার জন্য বসিয়েছেন। এরপর আপনি প্লেস বিটি ক্লিক করার পরে আপনার টিমটি যদি উইন হয়ে যায় তাহলে অবশ্যই আপনি নির্ধারিত অ্যামাউন্ট এখান থেকে পেয়ে যাবেন এবং প্রোমো কোডটা আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। প্রোমো কোডটা বসালেই তারপর আপনি কনফার্মে সিলেক্ট করে দিবেন, তারপর প্লেস বিটে আপনাকে ক্লিক করতে হবে। দ্যাটস ইট, কিভাবে এখানে আপনি ব্যাটিং করবেন অর্থাৎ কি পরিমাণ অ্যামাউন্ট এখানে বসাবেন সেটি আপনার উপরে। শুরু থেকে আপনাকে আমি অনুরোধ জানাবো ছোট ছোট ব্যাটিং করার জন্য। ছোট ছোট ব্যাটিং করলে ছোট ছোট রিস্ক থাকে, বড় বড় ইনকাম করতে চাইলে আপনাকে বড় রিস্ক নিতে হবে, তার মানে বড় অ্যামাউন্ট আপনাকে ডিপোজিট করে নিতে হবে। দ্যাটস ইট। সো এইভাবে আপনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দেখতে পেলেন। এইভাবে আপনি ফুটবল, টেনিস, বাস্কেটবল, আইস হকি, তারপর ভলিবল রয়েছে, টেবল টেনিস রয়েছে, অস্ট্রেলিয়ান রুলস রয়েছে, ব্যাডমিন্টন রয়েছে, যে কোনো একটি গেম আপনি সারা বছরে কিন্তু ওয়ান এক্স ব্যাটের মাধ্যমে খেলে আপনি ব্যাটিং করার মাধ্যমে আর্নিং করতে পারে। সো আমি ফুটবলে যখন ক্লিক করবো, ফুটবলে ক্লিক করার পরে যেখানে বেশ কয়েকটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন, সো যেটিতে আপনি খেলতে চাচ্ছেন বা ব্যাটিং করতে চাচ্ছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে অনুরূপভাবে আপনাকে এখানে
প্লেস বিডের মধ্যে টাকাটা ইনভেস্ট করে নিতে হবে। ইনভেস্ট করে নেওয়ার পরে আগে যেভাবে দেখিয়েছি সেভাবে আপনি এখানে ইনভেস্ট করবেন। কনফার্মে ক্লিক করার পরে প্রমো কোডটা বসাবেন, এরপর প্লেস বিডে ক্লিক করার পরে আপনার টিমটি যদি উইন হয়ে যায় তাহলে এখান থেকে গণনায় এসে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজেই। এবার দেখাচ্ছি কিভাবে আপনি এখান থেকে উইথড্রটা নেবেন। সো আপনাকে প্রথমে অ্যাকাউন্টটা সেট করে নেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি, এরপরে আপনি এখানে কিভাবে উইথড্রটা নেবেন সেভাবে সেটি আমি এবার আপনাদের সাথে শেয়ার করছি। এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে বাঁদিকে কতগুলো অপশন দেখতে পাচ্ছেন, এই অপশন গুলোতে প্রথমত আপনাকে এখানে ক্লিক করতে হবে উইথড্র ফান্ডস এর মধ্যে। উইথড্র ফান্ডস এ ক্লিক করার পরে আপনাকে সরাসরি নেক্সট ইন্টারফেসে নিয়ে আসবে আগের মতো যেভাবে ডিপোজিট করেছেন। তো এখানে বিকাশ দেখতে পাচ্ছেন, অনেক সময় বিকাশটা দেখা তারা শো করে না, অনেক সময় শো করে। সো আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি যদি বিকাশ ইউজ করতে চান তাহলে বিশেষ করে বিকালের দিকে বিকাশটা ইউজ করতে পারেন। আর এখানে রকেট রয়েছে, নগদ রয়েছে। সো আপনি কিভাবে বিকাশ পেমেন্ট নিবেন সেটির জন্য এখানে বিকাশের মধ্যে ক্লিক করবেন। এরপর মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে আপনাকে 1000 টাকা এখান থেকে আর্নিং করতে হবে। সো 1000 টাকা আর্নিং করলে আপনি এখান থেকে উইথড্রটা নিতে পারবেন। সো এখানে ওয়ালেট নাম্বারটা আপনাকে দিতে হবে, তার মানে যে নাম্বারে তার মানে যে বিকাশ নাম্বারের মধ্যে আপনি আপনার এই অ্যামাউন্টটা নিতে চাচ্ছেন সেই বাংলাদেশের বিকাশ নাম্বারটিকে এখানে বসাবেন। বসানোর পরে কনফার্মে ক্লিক করে পরে 30 মিনিটের মধ্যে তার মানে আধা ঘন্টার মধ্যে তারা পেমেন্টটা করে দিবে। ওয়ানএক্সবেট একটি ট্রাস্টেড এবং পপুলার একটি ওয়েবসাইট এবং ব্যাটিং করার জন্য আমি মনে করি নাম্বার 1, এবং এটিতে আপনি ব্যাটিং করে করে আর্নিং জেনারেট করতে পারবেন। একদিকে আপনি ডিপোজিট করে মজা পাবেন, অপরদিকে আপনি আর্নিং জেনারেট করে মজা পাবেন। কোনো না কোনো গেম খেলে আপনাকে এইখান থেকে উইনিং হতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখাচ্ছি কিভাবে রকেটের মধ্যে আপনি পেমেন্টটা নেবেন। সো অ্যাজ ইট ইজ সেম ওয়েতে আপনি রকেটে নিতে পারবেন। 1000 টাকা যদি আপনার উইনিং টাকা হয়ে যায় এরপর আপনি এখানে নাম্বারটি বসাবেন, এরপর কনফার্মে ক্লিক করবেন, দ্যাটস ইট। এরপরে নগদে ক্লিক করলে আপনাকে সেম অ্যামাউন্টে আপনাকে এখানে বসাতে হবে। এরপর আপনি নাম্বারটা দিবেন, তার মানে যে নাম্বারে আপনার অ্যামাউন্টটি আসবে সেটি। এরপর কনফার্মে ক্লিক করলে আপনি খুব সহজে আপনার অ্যামাউন্টটা নিয়ে আসতে পারবেন। এরপরে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনার মূল্যবান কমেন্টের প্রতিক্রিয়া রইলাম। আপনার যদি এগুলো ভালো না লাগে তাহলে অবশ্যই বিটকয়েন, লিটকয়েন, ইথারামের মাধ্যমে আপনি আপনার পেমেন্টটা নিতে পারবেন। এখানে বলে রাখা ভালো, বিটকয়েন, ইথারাম এবং লিটকয়েনের মধ্যে নিতে চাইলে সরাসরি কয়েন বেস ইউজ করতে হবে। কয়েন বেসের মধ্যে নিয়ে আসার পরে সেই বিটকয়েনটা আপনি আপনার বিকাশ অথবা নগদের মধ্যে নিয়ে আসতে পারেন। তবে আপনাকে ঝামেলা মুক্ত থাকতে হলে সরাসরি এখানে বিকাশ অথবা নগদ রয়েছে সেই অপশন গুলো আপনি ইউজ করে আপনি আপনার টাকাটা পকেটে নিয়ে আসতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে ওয়ান এক্স ব্যাট এর মধ্যে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয়, কিভাবে সেটিংসটা করে নিতে হয় এবং কিভাবে উইথড্র নিতে হয়। আশা করি ভিডিওটা একবার না বুঝলে বারবার দেখুন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আইল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।